ইতিমধ্যে রাজ্য সরকারের কেবিনেট বৈঠক রাজ্যের বিভিন্ন জেলাত অনুষ্ঠিত হয়েছে আর আজি প্রথমবারের গুয়াহাটির ভিতরতে হব, কিন্তু দিসপুরের বাহির গান্ধী মণ্ডপত অনুষ্ঠিত হব। আর আজি গোটেই মন্ত্রী পরিষদ মাটির বহিয়ে আজি কেবিনেট বৈঠক আরম্ভ করব, কেবিনেট বৈঠক অনুষ্ঠিত করব আর কি হব মই আপনাদের দেখাব বিচারি। আপনাদেরকে নিজের নিজের ডিস্ট্রিক্টর বাইক এখন আর চন্দ্রদা দরমত যাব তাতে হব, তাতে আমি চিফ সেক্রেটারি মই এখন চুজ করে লব আর কোনোবাই বোলে নয় মো আপনি আর ময়ও চেষ্টা করি নিজের ভিতর ঠিক করে লো যদি কোনোবাই দূরত যাব অসুবিধা, কারণ বাকি প্রবলেম অরুণোদয় টপিকটা আসছে তোমার আমার মন্ত্রী অর্ডার বিলাক লাগে বন্ধু বান্ধবী সকল। গুৱাহাটীর শরণীয়া পাহাড়ত থকা গান্ধী মণ্ডপ আজি আমি রাজ্য সরকারের কেবিনেট বৈঠক অনুষ্ঠিত করেছিল। ইয়ার মূল উদ্দেশ্য তো আছে ইমানে যে কিছুদিন আগতে 2 অক্টোবরত গুৱাহাটী স্মার্ট সিটি লিমিটেডৰ পৰা আমি ইয়াত খুব ধুনীয়া লাইট এন্ড সাউন্ড শো এটা সংযোজিত কৰিছোঁ। প্রথম রাজা মহিরঙ্গ দানবর কাহিনী